আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শামসুল হক মডেল মাদ্রাসার শ্রেণী ও বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আমরা এর পূর্বে আমাদের প্রথম ক্লাস করেছিলাম। প্রথম ক্লাসে আমরা লেসন 17 পড়েছিলাম। আজকে যেহেতু আমাদের দ্বিতীয় ক্লাস, আমরা পড়ব আমাদের শিট অনুযায়ী লেসন 18। আচ্ছা, তাহলে আমরা সরাসরি লেসন 18 চলে যাই। আচ্ছা, লেসন 18, সবাই একটু খেয়াল করি, মনোযোগ দিই। লেসন 18, আচ্ছা, লেসন 18-এ এখানে আছে ইউজ অফ এস এর ব্যবহার। আজকে আমরা এখানে এস এর ব্যবহার শিখব। এখন প্রশ্ন হতে পারে যে এস এর ব্যবহার বলতে কী বোঝাতে চাচ্ছি। এখন উত্তরটা হচ্ছে, আমরা যখন যে কোনো সেন্টেন্স পড়ি, অনেক সময় দেখি যে নির্দিষ্ট কোনো একটা ওয়ার্ডের শেষে একটি এস দেওয়া থাকে। এখন সেটাতে কী বোঝায়? যেমন এর পূর্বে আমি পড়েছিলাম, যখন কোনো বস্তুর ক্ষেত্রে যদি তার বস্তুর পরে যদি এস থাকে, যেমন সাপোজ পেন, এখন যদি থাকে পেন্স, তার মানে কি? পেন অর্থ কি? কলম। আর যদি থাকে পেন্স, তার মানে কি? কলমগুলো বা কলমগুলি, মানে অতিরিক্ত বোঝানো হচ্ছে, মানে একাধিক বোঝানো হচ্ছে। এখন আজকে এখানেও এস ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে আজকে কোনো ব্যক্তির ক্ষেত্রে, আজকে কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না, আজকে হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। এখন ব্যক্তির ক্ষেত্রে বোঝানো হলে কী হবে, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা। তার পূর্বে একটু সবাইকে একটু মনে করতে চাই, সেটা হচ্ছে যে কোনো অধ্যায় আমরা বারবার বলতেছি, অবশ্যই আমরা যে কোনো অধ্যায়ের, আমরা যদি মানে যে কোনো পাঠের যদি আমরা ভালোভাবে যদি পড়তে চাই, তাহলে আমাদের অবশ্যই এই শব্দের অর্থগত বারবার বলে আসতেছি, শব্দের অর্থগুলো যদি আমরা বানান সহ বাংলা এবং ইংরেজি পড়তে পারি ভালোভাবে, তাহলে আমাদের অনুবাদ করতে একেবারেই সহজ হবে। সেটা মেক সেন্টেন্স হোক, তারপরে ট্রান্সলেশন হোক, বাংলা থেকে ইংরেজি করা বা ইংরেজি থেকে বাংলা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ইনশাল্লাহ আমাদের এখানে ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো যেগুলো এখানে আছে পরিচিত, তুই একটা আছে নতুন, ইনশাল্লাহ আমরা এগুলো ভালোভাবে মন দিয়ে পড়ে নেব। আচ্ছা, আমরা সরাসরি এখানে পড়া চলে যাই। যেমন এখানে আছে দিস ইজ জামালস পেন। এখন আমরা যদি প্রথম এতটুকু বাদ দিই, শুধু জামাল পর্যন্ত পড়ি, তাহলে হয় দিস ইজ জামাল, এই হয় জামাল। শুধু এসটা বাদ দিয়ে যদি পড়ি, দিস ইজ জামাল পেন, যেমন অর্থ যদি বলি, দিস অর্থ এই, ইজ অর্থ হয়, এই হয় জামাল কলম। এখন এটা যদি বাংলায় বলি, দিস ইজ জামাল কলম, জামাল কলম, এটা কি কোনো নির্দিষ্ট কোনো ভালো কোনো সেন্টেন্স হলো? এটা অবশ্যই হয়নি, এটা ভুল সেন্টেন্স। হ্যাঁ, নির্দিষ্ট করে যেহেতু জামাল বলা হয়েছে, তাহলে এখন জামাল বলতে দিস ইজ জামাল পেন, জামাল পেন, জামাল, জামাল কি কলম হয়? কখনই এরকমটা হয় না। এখন নির্দিষ্ট করে জামাল কী বোঝানো হয়েছে, সেই জন্য এখানে একটা অতিরিক্ত এস আসছে। যেমন জামাল, জামাল সাথে কি মানে জামালের, নির্দিষ্ট করে জামাল কী বোঝানো হয়েছে নাকি? জামালের। যেমন দিস ইজ জামালস পেন, এই হয় জামালের কলম, দিস ইজ জামালস পেন, এই হয় জামালের কলম। এখানে নির্দিষ্ট করে জামাল কী বোঝানো হয়েছে, সেই কারণে দিস ইজ জামালস পেন, মানে এই হয় জামালের কলম। আচ্ছা, তারপর আছে জামালস পেন ইজ ব্ল্যাক, মানে জামালস পেন মানে জামালের যে কলমটি ছিল, জামালস পেন মানে জামালের কলমটি হয় কালো, জামালের কলম হয় কালো, জামালস পেন ইজ ব্ল্যাক, জামালের কলম হয় কালো। তারপর আছে ইট ইজ ভেরি নাইস, ইট ইজ ভেরি নাইস, ইহা খুব সুন্দর, ইহা খুব সুন্দর। তারপরে আছে দিস ইজ হাবিবাস টই, দিস ইজ হাবিবাস টই, এখানে এই হয়, যদি অর্থটা বলি, এই হয় হাবিবার খেলনা, এই হয় হাবিবার খেলনা। এখানে আবারও এখানে এস দিয়ে শুধু হাবিবার কী বোঝানো হয়েছে, মানে নির্দিষ্ট করে, যেহেতু এটা হাবিবার, নির্দিষ্ট করে হাবিবার কী বোঝানো হয়েছে, সেই কারণে এখানে অতিরিক্ত একটা এস আসছে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে। তারপরে হাবিবাস টয় ইজ রেড, হাবিবাস টয় ইজ রেড, এখানে অর্থটা হচ্ছে হাবিবার খেলনা লাল রঙের, হাবিবার খেলনা লাল রঙের, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে হাবিবার খেলনা লাল রঙের, সেই জন্য এখানে হাবিবার খেলনা লাল রঙের। তারপর আছে ইট ইজ ভেরি বিউটিফুল, ইট ইজ ভেরি বিউটিফুল, ইহা অনেক সুন্দর, ইহা অনেক
সুন্দর। তারপর আছে দিস ইজ রশিদস কার, দিস ইজ রশিদস কার। তাহলে এখানে উত্তরটা, এখানে বাংলা অর্থটা হচ্ছে দিস ইজ রশিদস কার, এই হয় রশিদের ঘাড়ি, এই হয় রশিদের ঘাড়ি। যেহেতু এখানে রশিদস তার মানে কি রশিদকেই বোঝানো হয়েছে, জন্য কি রশিদের, দিস ইজ রশিদস কার, এই হয় রশিদের গাড়ি। তারপর হচ্ছে রশিদস কার ইজ রেড, রশিদস কার ইজ রেড, তার মানে এখানে রশিদ কি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, রশিদ থেকে হয়ে গেছে রশিদের, রশিদের, রশিদের গাড়ি হয় লাল, রশিদস কার ইজ রেড, রশিদের গাড়ি হয় লাল। ইট ইজ নিউ কার, ইট ইজ নিউ কার, ইহা হয় নতুন গাড়ি, ইহা হয় নতুন গাড়ি। আচ্ছা তারপর আছে দিস ইজ রাহিমাস গ্লাস, দিস ইজ রাহিমাস গ্লাস, রাহিমার গ্লাসটি, দিস ইজ রাহিমাস গ্লাস, ইহা হয় রাহিমার গ্লাস, দিস ইজ রাহিমাস গ্লাস, ইহা হয় রাহিমার গ্লাস। তারপরেটা আছে রাহিমাস গ্লাস ইজ ব্ল্যাক, রাহিমাস গ্লাস ইজ ব্ল্যাক, কারণ রাহিমাস মানে কি রাহিমার, রাহিমার গ্লাসটি হয় কালো, রাহিমার গ্লাসটি হয় কালো। তারপর আছে দি গ্লাস ইজ ফুল অফ ওয়াটার, দি গ্লাস ইজ ফুল অফ ওয়াটার, গ্লাসটি হয় পানিতে ভরা বা গ্লাসটি হয় পানিতে পরিপূর্ণ। তারপর আছে ইট ইজ মিস্টার জসিমস কাউ, ইট ইজ মিস্টার জসিমস কাউ, এখানে হচ্ছে ইহা হয় জনাব জসিমের গাবি, ইহা হয় জনাব জসিমের গাবি। এখানে জসিমস বলতে নির্দিষ্ট করে জসিম কি বোঝানো হয়েছে, এখানে ইট ইজ মিস্টার জসিমস কাউ, ইহা হয় জনাব জসিমের গাবি। তারপর আছে মিস্টার জসিমস, আবারও ঠিক সেম মিস্টার জসিমস মানে জনাব জসিমের, যেহেতু এখানে জসিমস এস দিয়ে জসিমকেই বোঝানো হয়েছে নির্দিষ্ট করে। আচ্ছা তাহলে মিস্টার জসিমস কাউ ইজ ব্ল্যাক, জনাব জসিমের গরুটি হয় কালো, জনাব জসিমের গরুটি হয় কালো। তারপরে ইটস গ্রাস, ইট ইটস গ্রাস, ইহা গাছ খায়, গাছ খায় বলতে এখানে নির্দিষ্ট করে গরু কি বোঝানো হয়েছে, যেহেতু আমরা তার আগের সেন্টেন্সটায় এখানে সাবজেক্ট ছিল, এখানে মূল ছিল কাউ, মানে যেহেতু মানে কি জসিমসের, জসিমের গরুকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তারপরে ইটস গ্রাস মানে গরুটি গাছ খাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আমরা আজকে নতুনভাবে একটা এসের বর্ণনা শিখলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার পরের ক্লাসে পরের একটি বিষয় নিয়ে আবার চলে আসা হবে। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।